ওয়েলকাম টু মিতাস কিচেন। মিতা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের আলু আর বরবটির একটা রেসিপি বানিয়ে দেখাবো। আলু আর বরবটির রেসিপি বানানোর জন্য ফার্স্টে আমি এখানে 200 গ্রাম বরবটি নিয়েছি আর বরবটিটাকে টুকরো টুকরো করে কেটে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। আর একটা বড় মাপের আলু আমি লম্বা লম্বা করে কেটে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। ফার্স্টে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। তেল দিয়ে আগে তেলটা গরম করে নেব। তেলটা আমার যে গরম হয়ে আসবে, এবার আমি এর মধ্যে প্রথমে আলুগুলো দিয়ে দেবো। আমি কিন্তু আলুর মধ্যে ভাজার আন্দাজে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আলুটাকে দিয়ে আলুটাকে আগে ভালো করে লাল করে ভেজে নেব। আলুগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি, এবার আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে এবার আমি বরবটিগুলো দিয়ে দিলাম। বরবটিগুলোর মধ্যেও কিন্তু আমি ভাজার আন্দাজে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি বরবটিগুলোকেও ভালো করে ভেজে নেব। বরবটিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বরবটিগুলোকেও তুলে নেব। এবার কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে এবার আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে আগে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার যেই নরম হয়ে আসবে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ আদা রসুনের পেস্ট। আমি এখানে 1/2 চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে এটাকে 1 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নেব। 1 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো। টমেটোটাকে দিয়েও 1 মিনিটের মতো ভাজা ভাজা করে নিয়েছি, এবার আমি এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দেবো 1 চামচ জিরে আর ধনে বাটা, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। সামান্য একটু জল অ্যাড করে দেবো। জল দিয়ে মশলাটাকে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 চামচের মতো গোবিন্দভোগ চাল। চালটাকে দিয়ে মশলার সাথে একটু ভাজা ভাজা করে নেব। চালটা দিয়ে মশলার সাথে একটু ভাজা ভাজা করে নিয়েছি, এবার আমি এর মধ্যে জলটা অ্যাড করে দেবো। আমি কিন্তু এখানে ঠান্ডা জল দিইনি, গরম জল 1 কাপের মতো দিয়ে দিয়েছি, কারণ ঠান্ডা জল দিলে কিন্তু চালটা ভালো মতো সেদ্ধ হবে না, সেই জন্য আমি এখানে গরম জল দিয়েছি। জল দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি, এবার এটাকে আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, 4 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। ঢাকনাটা খুলে একটু হালকাভাবে নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ চিনি। চিনিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি, এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর বরবটিগুলো দিয়ে দেব। আলু আর বরবটিগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে দেব। ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি, এবার এটাকে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব।
ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব। রান্নাটা কিন্তু আমার হয়েই এসেছে, চালগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু নুন মিষ্টিটা চেখে দেখে নেব। নুন মিষ্টিটাও আমার ঠিক আছে, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আমি এখানে 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার এটাকে আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। 3-4 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। এবার আমি একটি প্লেটের মধ্যে বেড়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য নমস্কার।